কেন ঘাটছড়াতে খলচরিত্রে ফিরল জেসমিন রয়, নিজেই জানালেন অভিনেত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। অগস্টে শেষ হয়েছিল সিরিয়াল আমার সোনা চাঁদের কোনা। মাঝে প্রায় চার মাসের বিরতি আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী জেসমিন রয়। ঘাটছড়া সিরিয়ালে ঘড়ির নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে তাকে। স্টুডিও পাড়ায় খবর এমনটাই, যদিও এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না চরিত্রটা কতটা দুষর। তবে তানির চরিত্রে জেসমিনকে দেখে ইতোমধ্যে দর্শক মনে জেগেছে আবারও গৌরবের জীবনে জ্বর তুলতে আসছেন তিনি। প্রথম নয়, এবার কয়েকবারই তাকে খল চরিত্রে দেখা যায় তারাবাইকে। তৃণয়ী সিরিয়ালে গৌরব চৌধুরীর জীবনে জ্বর তুলেছিলেন জেসমিন, এবার গৌরবের জীবনে জ্বর তুলবেন। কিন্তু একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে কেন বারবার তিনি খল চরিত্রে আসেন। তিনি জানায় যে কোনো কাজ তার কাছে ছোট নয়, যাদের দর্শক এই চরিত্রে তাকে দেখতে চায় তাই সে বারবার ফিরে আসে। তিনি বসে থাকতে পছন্দ করে না, তাই তিনি কাজের মধ্যেই থাকতে চান। তো বন্ধুরা, জেসমিন রয় কাজের মধ্যে থাকতে চান বলেই খল চরিত্রে অফার আসলেও তিনি সেই অফারটি লুফে নেন। এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।